নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়। কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস পালিত। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গর্ব সমাজসেবায়, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। পরে বীরচন্দ্রনগর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লার উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, নারীনেত্রী পাপড়ি বসু সহ অন্যান্যরা। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নবীনগর তিতাস টিভি। গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা অধিক্ষেত্র বরাদ্দ উপকার ভোগের সংখ্যা বৃদ্ধি করে। আমি তোমাদেরকে এক পুরুষ নারী থেকে সৃষ্টি করেছি। ভাতা দেই, আমরা তিন বছর তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাদ জানি সমাজের অবহেলিত দরিদ্র এবং প্রান্তিক মানুষজন। ব্যথাটা তা কম হয়, কাজ বেশি করানো যায়। জেলা প্রশাসক মহোদয় বলছিলেন, আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।